বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে গত পনেরো জানুয়ারি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরপরই বিক্ষোভ শুরু করে প্রত্যাবাসন প্রক্রিয়া থাকা অনেক রোহিঙ্গা দেশের যৌথ ওয়ার্কিং কমিটির চুক্তির বাইরে নতুন করে পাঁচটি শর্ত দিয়ে কদিন ধরেই কক্সবাজারের বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে বিক্ষোভ করছে তারা শর্ত হিসেবে কোনো আশ্রয় কেন্দ্র নয় মিয়ানমারে নিজ বসতবাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করা মসজিদ মাদ্রাসায় ধর্ম পালনের স্বাধীনতা লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দেওয়ার সহ জাতিসংঘ নিরাপত্তা বাহিনী দিয়ে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছে তারা এসব দাবি পূরণ না হলে আবারও মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে পড়তে হবে বলে মনে করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা তো জাতিসংঘ এন্ড মিলিটারি সেফটি ফোর্স এই ভারত লাগিব গরবারে পুরো দিন আমাদের নিরাপদ তো আওয়াজ প্লিজ আপনারা ওইখান থেকে আমাদেরকে বেগ দিবেন না চল ভাবেন যদি পুরো হলে আর যাই বলো তৈরি নয় তো আর বাংলাদেশ আর যদি মারি ফেলালি আর বাংলাদেশ মরে যাই বই এদিকে শর্তে বিভিন্ন সমস্যার সমাধানের কথা উল্লেখ থাকার পরও নতুন করে রোহিঙ্গাদের এসব দাবি ও বিক্ষোভকে কিছু এনজিও ষড়যন্ত্র বলে মনে করে সুশীল সমাজ এখানে কিছু স্বার্থান্বেষী এনজিও তাদের উস্কিয়ে দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে এখানে স্থায়ী করার চেষ্টা করছে তবে রোহিঙ্গাদের এসব শর্ত বা দাবি নিয়ে সরকার চিন্তিত নয় জানিয়ে মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনে তৎপরতা অব্যাহত আছে বলে জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দায়িত্বে থাকা কর্মকর্তা তাদের কিছু মতামত বা অভিযোগ থাকতে পারে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তাদেরকে আমরা জোর করে ফেরত পাঠাবো ব্যাপারটি সেরকম নয় এরা বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ তাদের নিরাপদ এবং স্বচ্ছমূলক স্বেচ্ছায় প্রত্যাবাসনে এবং সেটি আমরা নিশ্চয়ই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দেয়া তথ্য জানুয়ারি মাসের শেষ দিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবার কথা থাকলেও তার নানা জটিলতায় দেরি হতে পারে সময় সংবাদ কক্সবাজার